আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুরুতে সংবাদ শোনা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে আমরণ অনশন। বিশ্বে একদিনে 32 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত, মারা গেছেন 8,304 জন। দেশে সংক্রমণের রেড জোনে 12 জেলা। আজ থেকে দেশের উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ওএমএস এর মাধ্যমে সরকারি চাল ও আটা বিক্রি। দেশের উত্তরাঞ্চলে ঝেঁকে বসেছে তীব্র শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চরম বিপাকে শ্রমজীবী মানুষ। শুনছিলেন সুনাম, এবারে বিস্তারিত। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় আমরণ অনশন শুরু করে তারা। এর আগে চলমান সংকট নিরসনে রাতে শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে যান। সে সময় ছাত্রছাত্রীদের সাথে তারা আলোচনার বসার প্রস্তাব দিলে তা নাকচ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। এদিকে গত রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের অবস্থান তুলে ধরে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়, যেখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 32 লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 33,57,7,465 জন। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে আরও 8,304 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারী শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55,74,244 জনে। আর এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট 27,09,60,565 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন 6,863 জন। একই সময়ে মৃত্যু হয়েছে 1,917 জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় 6,90,70,876 জন সংক্রমিত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন 8,78,383 জন। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 28,176 জন। 24 ঘন্টায় 9,500 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 16,42,294 জন। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 473 জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 15,54,268 জন। এছাড়া 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 25.11%। এদিকে দেশের 12টি জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও ইয়েলো জোন হিসেবে ঝুঁকিপূর্ণ রয়েছে আরও 32টি জেলা। চালের বাজার নিয়ন্ত্রণে আজ থেকে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ওএমএস এ চাল ও আটা বিক্রি। নিম্ন আয়ের মানুষদের একটু স্বস্তি দিতে ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এর আগেও বিভিন্ন সময়, বিশেষ করে সংকটকালে, উপজেলা পর্যায়ে ওএমএস চালু ছিল। সর্বশেষ গত নভেম্বরের মাঝামাঝি উপজেলা পর্যায়ে এটা বন্ধ হয়। বুধবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সেশনে যোগদান শেষে সাংবাদিকদের ওএমএস চালু কথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী জানান, আজ বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে 1,760 জন ডিলারের মাধ্যমে ওএমএস এ চাল ও আটা বিক্রি শুরু হবে। চাল 30 টাকা কেজি ও আটা 18 টাকা কেজিতে দেওয়া হবে। তবে সরকারিভাবে এ চালের আমদানি খরচ 36 থেকে 37 টাকা। ওএমএসটা যেন সঠিকভাবে পরিচালিত হয়, ডিসিদেরকে সেই নির্দেশনা দেওয়া রয়েছে এবং আমাদের মনিটরিং টিম মন্ত্রণালয় থেকে এবং অধিদপ্তর থেকে মনিটরিং করা হয়েছে
এবং উপজেলা এবং জেলা জেলা যেন মনিটরিং টিম করে সঠিকভাবে যেন বিতরণ হয়, এবং কোনো মজুদদার যদি কোনো মজুদ করে থাকে সেটাও চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে দরকারে মোবাইল কোড করা এবং তাদের মানে মজুদ থাকলে তাদের বিরুদ্ধে মামলা করা, এই চিঠি দিয়ে আমরা নির্দেশনা দিয়েছি। আজ 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন। 1969 সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগমান করে। পরবর্তীকালে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আয়ুব খানের। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেন, 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অনন্য মাইল ফলক। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শহীদ আসাদের এই অসামান্য অবদান দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ও নদী অববাহিকার কোথাও কোথাও আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের পাদদেশের জেলার হিসেবে পরিচিত দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুরে প্রচণ্ড শীতের হিমেল ঠান্ডা ও ঘন কুয়াশায় জেলা শহরসহ 8টি উপজেলার বসবাসকারী শীতার্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে অতি কষ্টে দিন যাপন করছেন। উপজেলা পর্যায়ে শীতার্থ মানুষের জন্য কম্বল ক্রয়ের জন্য সরকারি উদ্যোগে নগদ অর্থ পাঠানো হলেও জনগণের মাঝে কম্বল বিতরণে কালক্ষেপণ করছেন উপজেলা প্রশাসন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত জেলা উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বয়স্ক নারী পুরুষ রোগীর সংখ্যা। কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। উত্তরীয় হিমশীতল ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে বিকেলের পর কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে সবকিছু। হিমশীতল ঠান্ডায় অনেকে কাজে যেতে পারছেন না, সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যা কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। হিমশীতল ঠান্ডার কারণে বিপাকে পড়েছে হত দরিদ্র নিম্ন আয়ের মানুষজন। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নির্বাচনের চেষ্টা করছেন। গরম কাপড় নাই, চোপড় নাই, যে জমি বাড়িতে যাব তাও কাজ কামাই করবে পাই না। তারপরে থাকা যাচ্ছে না, মানে হাত পা খুব বড় হয়ে যায়, এখন কাজ কাম করতে পারছি না, খুব কষ্ট পড়ে গেছি। চুয়াডাঙ্গা জীবননগরে তীব্র শীতে স্থবির জনজীবন, কয়েকদিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষগুলোর। খেলা সংবাদ। আগামীকাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল এর অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও মিনিস্টার ঢাকা। সেই সময় প্রস্তুতি নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো, জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। টস সবসময় একটা ফ্যাক্টর, কারণ আপনার উইকেটের কন্ডিশনটা আপনি অনেক সময় অ্যাডজাস্ট করতে পারেন, বাট অ্যাট দ্য সেম টাইম ডিপেন্ড করে যে আপনি কিভাবে, যদি আগে ব্যাটিং করেন, আপনি যদি কন্ডিশন আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, দেন ইউ ক্যান অ্যাট লিস্ট হ্যাভ আ থিঙ্ক হাউ ইউ শুড প্রসিড ইন দ্য গেম। না, আমি চিন্তা করছি ভাই,
টি-20 বিপিএল ফরম্যাট নিয়ে। আপনি যদি খেয়াল করে দেখেন, আলহামদুলিল্লাহ বিপিএল এ কিন্তু হাইসান গেটার আমি, তো আমার কাছে এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ যে মেক শিওর আমি যেন ওই জায়গাটা ধরে রাখতে পারি। আর এরপরে এটার সাথে নেক্সট ইন ফিউচারে কি আসবে বা না আসবে, আই রিয়েলি ডোন্ট বদার। আমার কাছে মনে হয় যে আমি অ্যাজ লং অ্যাজ আই এম গিভিং মাই 100% এবং চেষ্টা করি ইন্ডিভিজুয়ালি টিমের জন্য, আমার কাছে এটাই গুড এনাফ। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী এস এম আরিফ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, কখন শুরু হচ্ছে অনুশীলন, কারা এখন অনুশীলন করছেন বিস্তারিত জানাবেন। উপমা, কালকে থেকেই কিন্তু বিপিএল এর দুধর মার যেটিকে বলা হয় যে বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ বিপিএল, সেটি শুরু হয়ে যাচ্ছে এবং সেটির কারণে কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি নিশ্চয় নিচ্ছেন দলগুলো, এবং কয়েকদিন ধরেই দেখেছি যে দলগুলো কিন্তু প্রস্তুতি সারছে। এখন এখন কিন্তু আমার পিছনে যারা আছে তারা সিলেক্ট সানরাইজার্স কিন্তু অনুসরণ করতে, যদিও সিলেক্ট সানরাইজার্সের গত আগামীকালকে কোনো ম্যাচ নেই। আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকা এবং খুলনা দুইটি দল কিন্তু এখানে সকাল থেকেই তাদের অনুশীলন করেছেন, এবং অনুশীলনের পরে কিন্তু আমাদের সাথে যারা গণমাধ্যম আছেন গণমাধ্যমের সাথে কথা বলেছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম এবং ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তারা যেমনটি জানিয়েছেন যে বঙ্গবন্ধু বিপিএলের শুরুটা তারা আসলে জয় দিয়েই শুরু করতে চায় দুই দল, তবে একটি বিষয় হলো ঢাকার কিন্তু অভিজ্ঞতার ভরপুর এই যে বিপিএল, এবারের বিপিএলে কিন্তু দুটি দলকেই অর্থের দিক থেকে সবাই এগিয়ে রাখছে, সেটি হলো ঢাকা মিনিস্টার ঢাকা এবং আরেকটি হলো বরিশাল ফরচুন বরিশাল। তো সেই ঢাকার কাছে ঢাকার মাহমুদুল্লাহ অধিনায়ক মাহমুদুল্লাহর কাছে কিন্তু প্রশ্ন ছিল যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এবার কেমন করতে চায়, তবে মাহমুদুল্লাহ যে উত্তরটি দিয়েছেন তিনি বলেছেন যে আসলে অভিজ্ঞতা নয়, বিপিএল বা টি টোয়েন্টি ক্রিকেট একটি এমন একটি ম্যাচ যেটি আসলে একজন খেলোয়াড়ই দল ম্যাচের ফল চেঞ্জ করে দিতে পারে। তেমনটি মুশফিকুর রহিম আশাবাদ ব্যক্ত করেছেন যে আসলে তাদের দলও ব্যালেন্স, তারাও আসলে মাঠে নামবে জয়ের জন্যই। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু আসলে উদ্বোধনী ম্যাচের যে দুটি দল, উদ্বোধনী ম্যাচে বরিশাল ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এই দুটি দল কিন্তু এখনও অনুশীলনে আসেনি। তারা যেটা তাদের অনুশীলনে রাখা হয়েছে এ বিসিবি একাডেমিতেই দুপুর 2টা থেকে, এবং দুপুর 2টার আগেই কিন্তু আমাদের সাথে গণমাধ্যমের সাথে দুই দলের অধিনায়ক কথা বলার কথা রয়েছে, তারপরেই আসলে তাদের বিষয়টা জানিয়ে দেওয়া যাবে। তো পুরো বিপিএল নিয়ে যদি বলতে চাই, এবার কিন্তু আসলে দর্শকভাবে গতবারের মতোই, কারণ করোনার যে ওমিক্রনের যে ধাক্কা সেটি আসলে শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, এবং আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু ব্যাপক হারে সংক্রমণ হচ্ছে, সে কারণে আসলে এবারও বিপিএল যে গভর্নিং বডি আছে তারা কিন্তু আসলে দর্শক শূন্যই রাখতে চায় এবারে বিপিএলটাও, সেক্ষেত্রে একটু জলুস কমতে পারে। আরেকটি বিষয় হলো ডিআরএস সিস্টেম, যেটি আসলে ক্রিকেটে সবসময় আমরা দেখে আসি যে এখন যেটি আসলে একটি উইকেট বা যে কোনো ডিসিশন মেকিংয়ের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আসলে এবারে বিপিএলে কিন্তু বাংলাদেশ বিপিএলে কিন্তু আসলে বিপিএল যে গভর্নিং কাউন্সিল তারা আনতে পারেনি, সেটি বিষয় নিয়েও কথা হয়েছে, এবং সেটির বিষয় নিয়েও কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে সময় স্বল্পতা থেকে শুরু করে অনেক অনেক বিষয় আছে যেটির কারণে আসলে তারা সেটি আনতে পারেনি, সেটি দুঃখজনক বলছেন তারাও, তবে সেই বিষয়টি খেলোয়াড়দের কাছেও কিন্তু আসলে সেটি একটি দুঃখজনক বিষয়। খেলোয়াড়রাও বলছেন যে ডিআরএস থাকলে আরও সুবিধা হতো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু শীতের সময় বিকেলে কিন্তু সন্ধ্যার পর থেকেই আসলে কুয়াশার একটি ধাক্কা থাকবে, সেই কারণে কিন্তু আসলে ম্যাচের সময়গুলো কিন্তু এগিয়ে আনা হয়েছে। আমরা দেখেছি যে প্রথম ম্যাচ 1:30 থেকে এবং পরের ম্যাচ 6:30 থেকে, তবে তারপরও সন্ধ্যার যে কুয়াশা সেটি আসলে ম্যাচের ফলের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটি অপরিহার্য একটি অংশ হয়ে দাঁড়াতে পারে, সেটি ভেবেচিন্তেই আসলে দলগুলোকে ম্যাচের টসটা সে পর্যন্ত সে কারণে কিন্তু আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে আমরণ অনশন। বিশ্বে একদিনে 32 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত, মারা গেছেন 8,304 জন, দেশেই সংক্রমণের রেড জোনে 12 জেলা।
আজ থেকে দেশের উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ওএমএস এর মাধ্যমে সরকারি চাল ও আটা বিক্রি। দেশের উত্তরাঞ্চলে ঝেঁকে বসেছে তীব্র শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চরম বিপাকে শ্রমজীবী মানুষ। সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। এবং অস্ট্রেলিয়ান ওপেনে ম্যারাথন থ্রিলারে শেষ হাসি হাসলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী অ্যান্ডি মারে। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।